भाई नमन मत के চা কেমন লাগছে? খুবই সুস্বাদু, খুবই চমৎকার। এই মামার হাতের চা ভেরি নাইস। কিভাবে বুঝলেন? আমি চায়ে চুমুক দিয়েছি। আপনারও দেখো একবার ফিল করেন। কি নাম আপনার? হলেন। হ্যাঁ হলেন, মামা হলেন। হলেন, আপনি কতদিন যাবতে চা বিক্রি করেন? চা বিক্রি করে আসলে 3 বছর। 3 বছর আগে কি করতেন? আগে অন্যটা দেশে কৃষি কাজ করতেন। এই করোনা কালে তো বিধিনিষেধ আছে, আপনারা যে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন, কখনো কোনো ধরনের সমস্যা পড়তে হয়েছে? না স্যার, আমরা তো গরিব মানুষ, সবাই তো কিছু বলার লোকেরা কিছু বলে না, গরিব মানুষ। পুলিশি সমস্যা পড়তে হয়েছে কখনো? না। আচ্ছা, বা অন্য কোনো কেউ চা খেয়ে বিড়ি খেয়ে টাকা নিয়ে টাকা দেয় নাই চলে গেছে, এরকম হয়েছে? প্রতিদিন কত টাকা আপনার বিক্রি হয়? প্রতিদিন 2000 টাকা বিক্রি করে। 2000 টাকা বিক্রি করলে আপনার কেমন লাভ থাকে? 400-300 টাকা। আচ্ছা, নিজের সব খরচ টরচ দিয়ে 300-400 টাকা থাকে? সব খরচ না, আবার খাওয়ার খরচ আছে, এগুলি ভিতর থেকে যাকে 500 টাকা দিচ্ছে। আচ্ছা, পরিবারে আপনার কে কে আছে? আমার পরিবারে 1 ছেলে 2-3 মেয়ে। আচ্ছা, আর আমরা 3 জন। ঢাকা বাসা কোথায় আপনার? ঢাকা কাঁঠালবাগান। আচ্ছা, বাসা ভাড়া কত দেন? বাসা ভাড়া 2000। আচ্ছা, এই যে সরকার তো নিম্ন শ্রেণীর মানুষ যারা বা গরিব অসহায় যারা, তাদেরকে তো সাহায্য সহযোগিতা দেয়। হ্যাঁ, তো আপনি কি কখনো পেয়েছেন এই করোনার সময়? না স্যার, পাই না। কেউ কি আপনাকে একবার জিজ্ঞাসা করে নাই? টিভিতে পত্রিকায় বা কোথাও কি শুনেছেন যে গরিব অসহায়দেরকে সরকার কি শুনেছেন? আপনি গরিব অসহায়দের জন্য চাল চাইলে এগুলি আনসার কোনো কিছু পাইনি। আচ্ছা, আপনার ছেলে পড়াশোনা করে? পড়াশোনা করেছিল, পড়াশোনা চাইলে আমাদের দেশে টুকটাক কাজ করে। কেন পড়াশোনা করার নেই কেন স্যার? অভাবে পড়াশোনা করাতে পারছেন না। ছেলে পড়াশোনা কি ভালো আছে? মোটামুটি। কোন ক্লাসে পড়ে? 9-9। আর কেউ যদি ধরেন আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি মনে করে যে আপনার ছেলেকে পড়াশোনা করাবে বা আপনাকে সাহায্য করবে, সেক্ষেত্রে কি আপনি কি আপনার ছেলেকে পড়াশোনা করাবেন? আমি তো করে সাহায্য করবো না, বাড়িতে কেউ যদি ধরেন আপনার ছেলের দায়িত্ব নিতে চায় যে না আমি তাকে পড়াশোনা করাবো, সে যদি পড়ালেখা ভালো হয় সেক্ষেত্রে কি আপনি পড়াশোনা করাবেন? কি ইচ্ছা আছে আপনার ছেলেকে নিয়ে? আপনার কি চাওয়াটা কি, আপনার কি চান সরকারের কাছে যদি আপনাকে বলা হয় যে কিছু চাওয়ার জন্য, বা আপনার কি ইচ্ছা আমাকে যদি একটু বলেন? কি ধরনের সাহায্য সহযোগিতা করলে আপনাদের মতো করি বা আপনার জন্য ভালো হয়? ছেলে মেয়ে নিয়ে যখন চলতে পারি। আচ্ছা, আপনার পুরো নামটা আবার একটু বলেন। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আচ্ছা, কেউ যদি আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে তো আপনার ঠিকানা দরকার বা আপনার ফোন নাম্বার দরকার, সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাকে। 0191-3-6279-29। কেউ যদি এই ভিডিও দেখে আপনাকে ফোন করে সাহায্য সহযোগিতা করে, সেই জন্য আপনার মোবাইল নাম্বারটি এই ভিডিওতে আপনার মুখে দেওয়া হলো। আমার সাথে আর কোনো যোগাযোগ করা দরকার লাগবে না, আপনাকেই মোবাইলে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।